অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকির শাকিরদের গুরুত্বপূর্ণ এক মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন। এর জন্য বেজার না খুশি, যারা আমরা খুশি হলাম, খুশি ছিলেন সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মজলিস। জানেন কেমন দামি? যেরকম তো গোসল করার আগে শরীরের মধ্যে অনেক ময়লা ছিল, ভালো মতো গোসল করার পরে ময়লা সব পরিষ্কার হয়ে যায়, সাফ হয়ে যায়। ঠিক মজলিসে ঢোকার আগে তো আমলনামায় বহু গুনাহ ছিল, আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। আমার কোনো বক্তব্য না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكر الله تعالى لا يريدون بذلك الا وجهه الا ناداه مناد من السماء ان قوموا مغفورا لكم قد بدل السيئات حسنات। তবরানির মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে রওয়ায়েত আসছে, নবী আলাইহিসসালাম ফরমান, যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। অনেক আবার জিকির পছন্দ করে না, এরকম কিছু পাগল আছে কি নাই? কপাল পোড়া বদনসিব, কপাল পোড়া বদনসিব। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিসসালাম ফরমান, যেই ব্যক্তি প্রতিদিন শুধুমাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু সুবহানাল্লাহি পড়েন, একশো বার আলহামদুলিল্লাহ পড়বে, নবী আলাইহিসসালাম ফরমান, ওই ব্যক্তির যদি সাগরের ফানা পরিমাণের গুনাহ হয়, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবে। তুমি কপাল পোড়া, তুমি কপাল পোড়া, তুমি কি দেখো নাই মাআযু বিন জাবালের হাদিস? ওয়ান মাআযু বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال আখিরু কালিমাতিন ফারাকতু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি বিহাব্বিল আমাল ইলা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তামুতা ওয়া লিসানুকা রাব্বু মিন যিকরিল্লাহ। শুনুন, সুবহানাল্লাহ, ফরমান এই কথাই নবীর সাথে শেষ। এরপর আমি ইয়ামানে চলে গেছি, যাওয়ার প্রেককালে প্রাককালে প্রশ্ন করছি, ইয়া নবী আল্লাহ আমাকে বলেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা? সবচেয়ে আখবিরিনি আহাব্বাল আমাল ইলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর নিকটে প্রিয় আমল কোনটা, সেই আমল সম্পর্কে আমাকে জানাই দেন। নবী আলাইহিসসালাম ফরমান, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল তোমার মৃত্যু এমত অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। কি ভাবতেছেন? মৃত্যুর সময় জিকির যাই মোবাইল, ভাই দ্বিতীয়বার কার জন্য মোবাইলের রিংটোন না বাজে? ভাই আল্লাহর কাছে অনুরোধ করতেছি, রিংটোন যেন না বাজে, অনুরোধ করতেছি ভাই, খেয়াল আমার দিকে থাকবে, গোটা দুনিয়া কেয়ামত হয়ে যায় কোনো আমার খবর নেই, ঠিক আছে না ভাই? আমার শরীর এখানে, মন এখানে, খুব সতর্কতার সাথে কথা শুনতে হবে, কথাগুলো যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করতে হবে, শরিয়াতে উল্টা পাল্টা খেলা বলে প্রত্যাখ্যান করতে হবে। যেহেতু কষ্ট করে আসছেন, আমিও কষ্ট করতেছি, সময় বেহুদা নষ্ট করা যাবে না, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই ভাই।
ভাই আপনার মৃত্যুর সময় জবানে জিকির থাকবে কি থাকবে না পরীক্ষা নিরীক্ষা করিয়া তারপর মৃত্যুর বিছানা শোয়া উচিত, বুঝবেন কিভাবে? আপনি হাঁটতেছেন, উস্কা খাইছেন, ব্যথা পেয়েছেন, মুখে দিয়ে কি বেরিয়েছে, ওরে মারে বাবা বললাম রে কপাল পোড়া, তোমার দুনিয়ার সামান্য ব্যথা যদি তোমার মুখের থেকে ওরে মারে বাবারে গেলাম রে বললাম রে বের হয়, তা আজরাইলের থাবার সময় তোমার মুখের থেকে লাইলা ইল্লাল্লাহ বের হবে কিভাবে? বের হবে কিভাবে? এত সহজ না, খুব কঠিন। নিয়মা স্বরূপ বয়ান করতেছি, কেবরান না, আমরা গোটা বাংলাদেশে ঘুরি, বিভিন্ন মুজাহিদের খবর আমাদের দেওয়া হয়, আল্লাহকে শুকর, কোটি কোটি শুকরিয়া, হাজারো মুজাহিদের খবর আসছে, তিন দিন পর্যন্ত কথা বলে না বেহুশ, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়ে গেছে, জিকরুল্লাহ বের হয়ে গেছে। জানি না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আল্লাহই ভালো জানেন, কিন্তু কিছু নমুনা তো আছে। জানি না রেজাল্টের পর কি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, গোল্ডেনে প্লাস পাবে, কিন্তু ওস্তাদ তো আগেই বলছে পরীক্ষার আগে, তুই গোল্ডেন, তুই এ প্লাস, তুই এ, তুই বি, তুই সি, তুই ফেল করবি সব, কিন্তু পরীক্ষার আগেই বলছে। জানি না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কিছু নমুনা তো কিছু আছে, কি কথা ঠিক না? নমুনা কি? নবী আলাইহিসসালাম ফরমান, যে ব্যক্তির মৃত্যু হবে জিকিরের সাথে ওয়াজাবত লাহু জান্নাত, আল্লাহ পাক তাকে জান্নাত ওয়াজিব করে দিবে। নমুনা তো কিছু আছে। তুমি জিকিরকে ঘৃণা করতেছো, অথচ আল্লাহ পাক বলেন আকসিরু আকসিরু বেশি বেশি বিশ্ব অস্কুল্লাহ জিকরা কাতির কাতির, যেখানে জিকিরের কথা আছে শুধু বেশির কথা, বেশির কথা কি হল ঠিক না? আর তুমি জিকির করতেই চাও না, তুমি সব কিছুকে জিকির বলছো, এবাদতকে সমস্ত এবাদত কি জিকির বলছো? আমাকে বলো তো, নবী আলাইহিসসালাম গারে হেরার মধ্যে কি করতেন? বহুয়া তাআব্বুদুল লায়ালি জাবাতাল আদাদে, তিনি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তিনি হেরা গুহার মধ্যে কি করতেন? এবাদত করতেন, কয়েক রাত্র এবাদত করতেন, এক মাস, চল্লিশ দিন, অথচ তখন তো নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, কোরআন নাজিল হয় নাই, তা কি ইবাদত করতেন? ওহ তাবুদুল্লাহ আলী কি ইবাদত করতেন বলেন তো, কি কথা বলেন? জিকির এবং ফিকির, জিকির এবং ফিকির, না কোরআন তেলাওয়াত, না নামাজ, না রোজা, না হজ, ওহ তাবুদুল্লাহ আলী, তিনি তো অনেক দিন, চল্লিশ দিন একাধারে, কোনোদিন তিরিশ দিন ওই কার হেরার মধ্যে তিনি এবাদতে মগ্ন থাকতেন। সেই এবাদতটা কি? সেই এবাদত হলো জবানের জিকির, আর কলবের মধ্যে মাওলার শুকর, আর মাথার মধ্যে মাওলার জিকির। আর তুমি জিকিরই করো না, যে জিকিরের মাধ্যমে ফিকিরের মাধ্যমে ওহী নাযিল হয়ে গেছে, সাইয়্যিদুল আম্বিয়া হয়ে গেছে, অথচ তুমি জবানের মধ্যে সেই জিকিরই জারি নাই, বরং তুমি জিকিরের বিরুদ্ধে ফতুয়া দাও, তোমার কপাল পুড়িয়ে গেছে, তোমাকে শয়তানে পাইছে। কেন শয়তানে পাইছে? নবী আলাইহিসসালাম ফরমান, ইজা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইজা গাফানা ওয়াসওয়াসা, যখন বান্দা জিকির শুরু করে শয়তান ভাগিয়া যায়, যখন গাফল হয় আবার ওয়াসওয়াসা শুরু করিয়া দেয়, এই জন্য শয়তান তখন ওয়াসওয়াসা দিয়ে জিকির থেকে ভাগাইয়া রাখে, যেন জিকির বন্দা না করতে পারে, কারণ ঘরের মধ্যে আগুন লেগে গেল। যাই হোক, মাজলিস খুব গুরুত্বপূর্ণ, দামি মাজলিস, অনেক গুরুত্বপূর্ণ মাজলিস, সংক্ষিপ্ত কথা হবে, খুব কেয়ারের সাথে কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের লোক আছে, এই মাজলিসের মধ্যে আমরা এক ডিজাইনের এক ধরনের লোক না, এখানে কেউ শিক্ষিত, কেউ গরিব, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ,
কেউ চরমোনাই, কেউ বেদাত, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ দাসত, কেউ ন্যাপ, কেউ মাসক, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ চরমোনাইকে অনেক মহাব্বত করি, আবার এমন কিছু আছে চরমোনাইকে অনেক ঘৃণা করি, আছে কি নেই ভাই? কেউ আসছে বয়ান শোনার জন্য, কেউ আসছে সমালোচনা করার জন্য, এটা থাকাটাই স্বাভাবিক। সবাই চরমোনাইকে মহাব্বত করবে ব্যাপারটা এরকম না, আবার সবাই চরমোনাইকে ঘৃণা করবে ব্যাপারটা এরকম না, কেউ মহাব্বত করবে কেউ, এইটাই বাস্তবতা। যেমন নবী আলাইহিসসালামের চেয়ে ভালো তার জমানায় কেউ, তার আগে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। এই নবী আলাইহিসসালামের শরীর মুবারকের মধ্যে যদি যেন একটা কাঁটার আঘাত না লাগে, শুধু এতটুকু থেকে বাঁচাবার জন্য হাজারো মানুষ জীবন কাটায় দেয়, আমার জীবন যায় যাক, কিন্তু আমার নবী যেন কষ্ট না পায়। আবার ওই একই নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য হাজারো মানুষ জীবন কাটায় দিচ্ছে। একই মানুষ, একই নবী, তা নবী আলাইহিসসালামের ব্যাপারে যদি ব্যাপারটা এরকম হয়, তা চরমোনাই তো ছাতা মাথা কিচ্ছুই না, কি কথা ঠিক না? আমরা কোনো হাইসিয়াতের মধ্যেই পড়ি না। কাজে কিছু লোক আমাদেরকে মহাব্বত করবে, কিছু লোক ঘৃণা করবে, এইটাই বাস্তবতা। কিন্তু আমি বন্ধুর কাছে প্রশ্ন করতে চাই, বন্ধু ভুল বুঝাবুঝির কারণে অনেক সময় বন্ধু শত্রু হয়ে যায়, আর সঠিক বুঝের কারণে অনেক সময় শত্রু বন্ধু হয়ে যায়। তুমি যে চরমোনাইকে ঘৃণা করো, কারণটা কি? সে ইল্লাতটা কি, কারণটা কি? সে কারণটা কি একদিন তুমি দেখছো? জিজ্ঞাসা করে মনকে, আমি কেন ব্যক্তিকে ঘৃণা করি, চরমোনাইকে কেন খারাপ জানি, আমি কেন গালি দেই, কারণটা কোথায়? চিন্তা করছো না? বরং তোমার লিডাররা গালি দেয়, তোমার নেতারা গালি দেয় ওদের স্বার্থের কারণে, তুমি তোমার নেতার অনুকরণ করে, তোমার কোনো স্বার্থ নেই, তুমিও গালি দিচ্ছ, তোমার কোনো স্বার্থ নেই, তুমি তো সাধারণ মানুষ, কিন্তু ওদের স্বার্থ আছে, কারণ ওদের ধ্রুব সঙ্গীর উপরে চরমোনাইরা আঘাত করছে, ওদের সমস্ত ভাট পাড়ি সমস্ত মানুষের মধ্যে উন্মোচন করছে, ওদের ঠোকাবাজি মানুষকে ধরায়া দিছে, এর জন্য ওরা ক্ষিপ্ত। কিন্তু তুমি ক্ষিপ্ত কেন? কারণ ওরা তোর বাটপা, তোমাদের ডাইভার্সন করতেছে ইসলাম থেকে, অন্যদিকে বিপদগামী করতে চায়, ইসলাম থেকে বের করে দিতে চায়, এর জন্য তোমাদেরকে বিভিন্ন পথে লাগাই দিছে। চরমোনাই ওয়ালার যদি খারাপই হয়, তা তুমি যদি মোমেন হও, আল মুমিনু মিরওয়াত আল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ, ঠিক না? যদি আমাদের মধ্যে শরীয়তের খেলাফই থাকে, তুমি মুমিন হিসেবে প্রথম দায়িত্ব হলো ধরায়া দাও যে হুজুর এই মাসালাটা ঠিক না, এই কাজটা ঠিক না, এইটা শরীয়ত সম্মত না, এই যে দলিল। যদি আমরা ও শরীয়ত সম্মত দলিলাদির ভিত্তিতে তোমাকে বুঝাইয়া দিতে না পারি, এর পরেও যদি সেই কাজটা করি, তাহলে তোমাদের কথা উচিত ছিল যে আমরা গোমরা হয়ে গেছি, ঠিক না? কিন্তু তোমার কাছেই প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করো তোমাদের লিডারদের কাছে যে আমাদের কাছে কি শরিয়া সম্মত দলিল আদিল্লা নিয়ে কোনোদিন ভুল ধরার চেষ্টা করছে, ভুল ধরাইছে না? সব পিছনে পিছনে সমালোচনা, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, জলি জিকির জায়েজ নাই, ইস্তেমাই জিকির জায়েজ নাই। তুমি কি একদিন মাসালা দেখছো জায়েজ আছে কি নাই? তুমি তো ফতুয়াই জানো না, তুমি তো মুফতি না, তুমি ফতুয়া দেওয়ার অধিকার কে দিছে? তুমি তো মুফতি না, তোমাকে ফতুয়া দেওয়ার অধিকার কে দিছে? দেখো সবাইকে ফতুয়া দিতে পারে নাকি, তা তো সহজ নাকি? তুমি তো মুফতি না, তুমি বসছো একদিন আমাদের ওলামাদের সাথে, তুমি ফটাস ফটাস করো ওদিকে ওদিকে, আইসে বসো একদিন, এরপর প্রস্তাব করো জায়েজ আছে কি নাই, কি কথা ঠিক না? এরকম বিভিন্ন বিভ্রান্ত ছড়াইয়া মানুষদেরকে অন্যদিকে ডাইভার্সন করতেছে। শোনো, আমরা কোনো দলের দিকে মানুষকে ডাকি না, আমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি, কার দিকে ডাকি? এর জন্য চরমোনাইরা অনেক জিনিস পারে না যা সবাই পারে। আমরা রাজনীতি করি মাওলার জন্য, ক্ষমতার জন্য না, এর জন্য অনেকে যা পারে আমরা তা পারি না। আচ্ছা 14 দল 20 দল আমরা নাই কেন বাবা? আমরা কি ক্ষমতা বুঝি না?
আমরা কি এমপি হতে পারি না? খোদার কসম করে বলতেছি, যদি মিনিস্টার এবং এমপি হওয়ার শখ থাকতো তাহলে 2001 মিনিস্টার হতে পারতাম, এমপি হতে পারতাম। 2001 বারবার প্রস্তাব দেওয়া হয়েছে কয়টা সিট চান, কয়টা মন্ত্রিত্ব চান। আমি লিয়াজগঞ্জের প্রধান ছিলাম। 2001 বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল কয়টা সিট চান, কয়টা মন্ত্রিত্ব চান। আমরা বলছি সিট একটাও চাই না, মন্ত্রিত্ব একটাও চাই না, সিটও তোমাদের মন্ত্রীও তোমাদের, তোমরা বলো ইসলামের কি সার দিবা, ইসলামের কি সার দিবা, এইটা বলো। মন্ত্রী তোমরা, এমপিও তোমরা, ক্ষমতা তোমাদের, খালি ইসলামের কি উপকার হবে সেই কথা বলো, আর কিচ্ছু দরকার নেই। তখন স্পষ্ট তারা বলছে, আমরা আদর্শ রাজনীতি করি না, আমরা ক্ষমতার রাজনীতি করি। আর আমরাও বলিয়ে দিছি, আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা আদর্শ রাজনীতি করি। তোমার মাথায় কি এতটুকু টেনশন নাই, আমরা কি জোর করতে পারি না বাবা, অসুবিধা কি, সবাই পারে, আমরা পারি না কেন? আমাদের কি হাউস নাই? আমরা চিন্তা করতেছি জোট করবো কেন, ক্ষমতার জন্য, ইসলামের কি লাভ? পাগল সারছে কে? হ্যাঁ, আমি কথাটা বোঝাতে পারিনি, আমি আপনাদেরকে সাধারণ জ্ঞানে বলতেছি। আমরা পারি না তা না, কিন্তু আমরা জানি মহিলা নেতৃত্বে সম্পূর্ণ হারাম, জীবন গেল, মানবো না, মানবো না। দশ